নবী ছিল, এমন কিছু গুণ তারই ছিল আর কারো ছিল না। ভাবছে সে আবার কি কথা বাবু, আমি তো সেই কথাই বলি যেটা তোমার মগজে নেই ঢুকিয়ে দেব। আদম আলাইহিস সালামের তিনটে এমন গুণ ছিল পৃথিবীর কোনো নবী ছিল না। বলে কোনো নবী ছিল না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিল না? আগে বলি তবে তো ভোট পাবো, ভোট খেললে কাফির না হই। নাম্বার ওয়ান, আদম আলাইহিস সালামের তিনটে গুণ ছিল যেটা আর কোনো নবী ছিল, কি? পৃথিবীর সমস্ত মানুষ জাতির আমি বাবা, এটা তিনি ছাড়া কারো বলার অধিকার আছে? উত্তরটা পাইনি না। নাম্বার টু, পৃথিবীতে আমি প্রথম নবী, এটা বলার অধিকার আর কারো আছে? দুই, পৃথিবীতে আমি প্রথম মানুষ, এটা বলার অধিকার আর কারো আছে? হ্যাঁ, গেল তিনটে গুণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনেক গুণে গুণান্বিত ছিলেন, দুটো গুণ এমন ছিল পৃথিবীর কোনো নবী ছিল না, কি? আমি শেষ নবী, আই এম দ্য লাস্ট প্রফেট ফর দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, এটা বলার আর কার অধিকার আছে? কই কি বললেন না? ইসলাম ধর্মটা পরিপূর্ণ হতে হতে আসছে আদম আলাইহিস সালামের সময়, এই কমপ্লিটনেসটা আমার আমলে হয়েছে, আর কোনো নবীর আমলে হয়নি, এটা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া আর কারো বলার অধিকার আছে? তাহলে ওটাও মিলে গেল। আরও আছে, ওসব বলতে গেলে টাইম চলে যাবে। আচ্ছা, আমি কটায় শেষ করবো বলুন তো? কটা বাজছে এখন? কটা বাজছে? চারটে। আর বক্তা আছে যে, আসলে কি জানেন, আমি কদিন বাঁচবো জানি না, বাড়িতে বলে আসি যে যদি এটাই শেষ হয়, লুঙ্গিটাই এই ঝোলানো রইল হ্যাঙ্গারে, আর বেঁচে ফিরলে আমি এটা পরবো। তার মানে আমি রেডি হয়ে আছি, বুঝতে পারছেন? একদম রেডি। ফলে বাবা তুমি কেন বিবেকানন্দ সেজেছ একটু বসো। হ্যাঁ বসো। এবার বলছি, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, একবার কাছে মনে হচ্ছে যে দুয়ার দূর থেকে আল্লাহ কথা বলছে, কিন্তু দেখতে পাননি, এটা আর কোনো নবীর পক্ষে সম্ভব হয়নি। কেননা আল্লাহ বলেছিলেন পৃথিবীতে আমি কাউকে শক্তিটা দিইনি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহকে দেখেই থাকেন, সেটা মেরাজে, পৃথিবীতে না পৃথিবীর বাইরে, তাহলে কথা ঠিকই হলো, পৃথিবীতে কাউকে দেয়া হয়নি। তো মেরাজের কথা কোরআনে আছে না নেই? আছে। সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল আকসাল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির, অনেক কথা আছে। কিন্তু বলতে চাইছি এই কথা যে এগুলো আল্লাহর খাস, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সময় ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়েছে, কিন্তু কোন নবীর বিরুদ্ধে কিছু বলার উপায় নেই, না জায়েজ। কারো গীবত করার তো অধিকার নেই, এমনি আপনি যে কোনো লোকের পেছনে এমন কথা যদি বলেন যেটা শুনলে সে দুঃখ পাবে, ওটার নাম গীবত। তার সত্যিকারের দোষ যদি থাকে তাও বলা যাবে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জায়েজ কখন হবে? বিচারকের সামনে গিয়ে বলতে হবে আমাকে মেরেছে 14 ঘা কি 15 ঘা, ওটা আপনার বলার জায়েজ আছে। কিন্তু শুধু শুধু আপনি দুর্নাম ছড়িয়ে বেড়াবেন অধিকার নাই। কোরআন অনুযায়ী আপনাকে আল্লাহ ঘৃণা জন্মাবার জন্য বলেছেন যে যদি পরের পেছনে তুমি দুর্নাম করো, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। কোরআনে আছে গো হাবিব সাহেব? জি বললে শুনতে পায়, হাতটা তুলতে হবে। আছে, হয়তো হাত তুলেছে। আর হাদিসে আছে জিনা করার চেয়েও ভারী পরের পেছনে নিন্দে করা। তাহলে এখানে প্রশ্ন আসছে যে আমি যে ঈসা আলাইহিস সালামকে বড় বলবো, বড় বলার মধ্যে একটা ব্যাপার আছে। আজকে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির বিরুদ্ধে এত বই লিখেছে অন্য ধর্মাবলম্বীরা, তো মুসলমানরা
কোনো ধর্মের বিরুদ্ধে লেখা পছন্দ করে না, আর যারা লিখে লিখে ফেলেছে যদি এমন থাকে সে ভুল করেছে। আল্লাহ তৈরি ধর্ম একটাই, ওই একটাই, দেয়ার ইজ নো গড বাট ওয়ান গড আল্লাহ। যে এটা মানবে তিনি আল্লাহর শান্তি ধর্মের সদস্য। এত ন্যূনতম দাবি পৃথিবীতে আর কারো নেই, এইটুকু মানলেই সে ইমানদার। হ্যাঁ, হাদিস শরীফে আছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলাসান ফাদখালাল জান্নাহ আও কামা কাল, যে অন্তর থেকে ভেতর থেকে ইখলাসের সাথে বলবে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নেই, তাহলে সে জান্নাতে যাবে। এটা হলো আল্লাহর নবীর কথা, এটা সত্য না অসত্য উত্তর দিন। নবী যদি বলে থাকেন এটা সত্য হবে নাকি উনি খুশি করবার জন্য লোককে বলেছেন? হবে। হিয়ার মে আরেই যে কোশ্চেন এগেইন, যে সে লোকটা অন্তর থেকেই বললো আল্লাহ এক, কিন্তু নামাজ পড়লো না, রোজাও রাখলো না, হজ জাকাত করলো না, যত খারাপ কাজ আছে সব মন ভরে করতে লাগলো, তারপর মরে গেল, তার কী হবে? নবীর কথা সত্যি হলে কিছুই ভালো কাজ করলো না, তাহলে দুটো অপশান আছে। এখানে অনেক আলেম আছে, মনে রাখবেন, ভুল হলেই যেন এরম করে যে ঠিক বলছে না, এমনি বসিয়েছি আমি খেপা না পাগল, ওটা বসে আমার কী উপকার করবে? যদি বলি এটা হাদিসে আছে থাকলে বলবে, হাত তুলবে, বুঝবে আছে, আর যদি না তো এরম করবে, নেই আমি তওবা করে নেব। সহি হাদিস থেকে বললাম, ওটা দুটো অপশান কি এখনো বলিনি, এবার বলছি, যদি আল্লাহর কাছে কেঁদে ক্ষমা চেয়ে নিতে পারে, আর আল্লাহ দয়ালু, বিস্তর দয়ালু, ক্ষমা যদি করে দেন তাহলে ক্ষমা হয়ে যাবে, তার জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নেক্সট দ্বিতীয় কথা শুনুন, ক্ষমা আল্লাহ করলেন না তাহলে জেল খাটতে হবে, জেল মানে জাহান্নাম। তো জেল খাটা যখন শেষ হয়ে যাবে তখন জান্নাত যে যাবে, জান্নাতে যিনি যাবেন আর কোনোদিন তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নেই। আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি? দুটো অপশান। যদি বলে আল্লাহকে রাজি করা যাবে কি করে, বাদশাহ রাজা ওদের অনেক সময় ঘুষ দিয়েও কাজ হয়, আল্লাহ তো ঘুষ খান না, আর ঘুষ কি দেবেন, আল্লাহ তো সমাদ, সমাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, আর কেউ অমুখাপেক্ষী নেই, একজনই অমুখাপেক্ষী আছে, তিনি কে? আর সবাই আল্লাহর দরবারের মুখাপেক্ষী, একজন অমুখাপেক্ষী, হি ইজ আল্লাহ, আরবিতে বলে সমাদ। মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, আপনারা তো অনেক হাদিসের নাম জানেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, অনেক হাদিস বলতে পারবেন, মিশকাত, তো একটা হাদিসের নাম বোধ হয় খুব কম লোক জানেন, এখানে 90% লোক জানে না। হাদিসটার নাম বলছি, হাদিসটার নাম হাদিসে কুদসি, কয় দীর্ঘ দ দন্ত শয় দীর্ঘই, কী হয় কুদসি, কুদ্দুস মানে পবিত্র, কুদ্দুস শব্দ থেকে এটা হয়েছে কুদসি। ওটা কি? একটা তো বললাম যে আল্লাহ আর নবীর মুখে বলেছেন, একটা যা হাতে পায়ে কায়ে করেছেন আর অন্য লোক করেছে সমর্থন করেছে, এটা আবার কোন হাদিস? আল্লাহকে স্বপ্নে জানানো হয়েছে এটা তুমি তোমার লোকদের বলে দাও, আল্লাহ নবী পেয়েছিলেন তার খোয়াব, এবার নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? নবীদের স্বপ্নের ব্যাপারটা আলাদা, আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন এক নয়, নবীদের স্বপ্ন বিশাল গুরুত্বপূর্ণ। হাদিসে কুদসিতে অনেক হাদিস আছে, সেগুলো বুখারিতে ঢুকেছে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে ঢুকেছে, আমি একটা আপনাদেরকে বলবো, একটা যদি হাদিসে থাকে তাহলে ঠিক, আর যদি না থাকে এরম করবে যে নেই তাহলে আমি অন্যায় স্বীকার করব। আল্লাহ বলছেন, বলে দাও হে নবী, বলে দাও বান্দা যদি আমার দিকে এক বিগত এই এগিয়ে আসে আমাকে পাবার জন্য, এক বিগত মানে এইটা, এটা 6 ইঞ্চি মতো হবে,
তো আমি আল্লাহ তার দিকে এগিয়ে যাব এক হাত, 18 ইঞ্চিতে এক হাত হয়। আবার বলছেন, বান্দা যদি আমার দিকে এগিয়ে আসে এক হাত, আমি তার দিকে এগিয়ে যাই এক পাও। আবার বলছেন, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে যাই। আল্লাহর কসম করে বলছি, দাঁড়ান জিজ্ঞেস করি, হাদিসের কুদসি যারা পড়েছেন দয়া করে বলবেন, হ্যাভ আই সেড কারেক্ট? আমি কি সহি বলেছি না গলত? কি গো? হ্যাঁ, কত বড় আল্লাহ দয়ালু বলুন তো। যদি বলেন আচ্ছা এমন কি সব আছে যেটা করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, সেটা হলো এই, আল্লাহ থেকে যারা দূরে আছে তাকে যদি আল্লাহর সাথে আপনি যুক্ত করে দিতে পারেন, আল্লাহ সব ভুলে যাবেন, আপনার যত ভুল চুক হয়েছে ভুলে যেতে পারেন। এই কাজটা মাদ্রাসালারা করছে আর তবলিগালারা করছে। তা তবলিগালাদের কাজটা 1 নম্বর আর আমি মাদ্রাসাওয়ালা, আমাদেরটা 2 নম্বর। কেন বলুন দেখি? পৃথিবীর যত নবী এসেছে তারা ধর্ম প্রচার করেছেন টাকা পয়সার বিনিময়ে, না ফ্রি। মাদ্রাসার শিক্ষকরা যে বেতন নেন, বেতন নেওয়া যায়, দেওয়াও যায়। মসজিদের ইমাম ইমামতি করে টাকা নেন, নেওয়াও যায়, দেওয়াও যায়। কিন্তু কোনো নবী কিন্তু কখনো নেননি, কখনো না। তবলিগ জামাত ছাড়া যত জামাত আছে তাদের সবারই টাকার দরকার আছে। মেম্বার হও, চাঁদা দাও, এ দাও, সে দাও। কোনোদিন দেখেছে তবলিগ জামাত মসজিদে এসে দাবি করেছে আমাদের চাঁদা দাও, আমাদের রাস্তা খরচ ফুরিয়ে গেছে? কখনো শুনেছেন? চারটি খেতে দেবে আশাও করে না, নিজেরা হানি করি সব বেঁধে নিয়ে যায়। তবলিগের বিরুদ্ধে যারা বলছেন এ রুটি আর বটি কি বাত হয় যে আমাদের রুটির ক্ষতি হচ্ছে, তাই তার বিরুদ্ধে বলছে। তবলিগ কারো ক্ষতি করে না, কাউকে জিজ্ঞেস করে না তুমি কোন জামাত কোন দল, কিচ্ছু জিজ্ঞেস করে না, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, ব্যাস আর কিছু চাই না। টাকা পয়সার লেনদেন নেই, নাচে কোনো দিন নেই। সেই জন্য এটার কোনো বিকল্প নেই, এটার কোনো বিকল্প নেই। মাদ্রাসা তৈরি আমরা করেছি ভারতে অনেক, ককটি মৌলানা তৈরি করতে পেরেছি, কলা খাবেজ করতে পেরেছি, মাতব্বরি করলে তো হবে না। তবলিগওয়ালারা লক্ষ লক্ষ কোটি কোটি বেনামাজিকে নামাজি করেছে, চোরকে চুরি করা ছাড়িয়েছে, মদ খাওয়া ছাড়িয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? সত্যটা স্বীকার করতে শিখুন। যদি তবলিগে যে কাঁদা হয়, হেমনি সারা জীবন এটার সাথে যুক্ত থাকব, হতে পারে আল্লাহ আপনার সব গুণা 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দিতে পারেন। কিন্তু তবলিগ থেকে যখন ডিটাচ হয়ে যাবেন, আর যাব না, নো কানেকশান উইথ তবলিগ জামাত, তখন আপনি বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। কেন ভাই আর তুমি জামাতে যাও না কেন? সব করে দেখলাম রে ভাই, সবারই ভিতরে গলত। বড় বড় যারা মোবাল্লেক তাদের খাওয়া আলাদা, আমাদের আলাদা। সে এবারে তবলিগের নিন্দে করবে, মানে জহন্নামে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে ফেললে। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আমি যদি কিছু ভালো কাজ করে থাকি, আলহামদুলিল্লাহ আল্লাহ করিয়েছেন, তাহলে এটা তবলিগ জামাতের অবদান। তবলিগে আমি হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহকে দেখিনি, ইউসুফ রহমতুল্লাহকে তার ছেলেকে হযরতজিকে দেখেছি, তার সাথে আমি তবলিগ করেছি। আলহামদুলিল্লাহ আমার বয়স বেশি, কিন্তু কতগুলো গুণ তো আছে। আপনারা তাকে দেখেনি না, এত তবলিগ তার সাথে করবেন কী করে? মাওলানা ইনামুল সাহেবের সাথেও আমি তবলিগ করেছি। আমি হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহর ছেলে হযরত হারুন রহমতুল্লাহর সাথে তবলিগ করেছি। তিনি যেদিন মারা যান দিল্লিতে, আমি তার জানাজায় শরীক ছিলাম। আমি ওখান থেকেই প্রেরণা পেয়েছি, পশ্চিমবাংলার তখন 19টা জেলা ছিল, এখন 23টা জেলা। পশ্চিমবাংলার যিনি তবলিগের জামাতে আমির ছিলেন, আমি তার শিষ্য, আমি তার মুরিদ, আমি তার সেবক, আমি তার গোলাম। তিনি আমাকে এই রাস্তা ধরিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এতগুলো লোকের সাক্ষীতে বলছি, আপনার কেয়ামতের সাক্ষী দিতে পারবেন যে আমার রাস্তা ওরা ঠিক করে দিয়েছেন। এবার বলবো যে আপনাদের আর একটা জিনিস আজকে শিখিয়ে দিয়ে যাবো।
যেটা বললাম স্ট্রোক কখনো হবে না আপনাদের। ওষুধটা আবিষ্কার করেছি কোরআনের সূরা বাকারা থেকে দ্বিতীয় পাড়ায়। যদি বলেন কোনো ওষুধ খেতে হবে না, কোনো ওষুধ খেতে হবে না, খালি কথাটা মনে রাখবেন, আরবিটা মুখস্থ করতে হবে না তাও না, খালি বাংলাটা মনে রাখবেন। যদি স্ট্রোক হয় আমি দায়ী হব ইনশাল্লাহ, স্ট্রোক হতে পারি না, পারি না। কতক্ষণ লাগবে বলতে ওটা? আমি মিনিট দশেক। আপনি কোরআন শরীফ আবিষ্কার করেছেন খালি মনে রাখলে হবে? যদি কোনো হিন্দু মনে রাখে তারও স্ট্রোক হবে না? যদি হয় আমি দায়ী হব বলেন কি? হ্যাঁ, মিনিট আট থেকে দশ মিনিট লাগবে। একটু এখনই বলবো না, শেষে বলবো, একটু জোরে বলুন যেন আমি শুনতে পাই, এখনই। আচ্ছা, কিছু লোক বলছে শেষে, যারা বলছে এখনই একবার হাত তুলুন। আমি হাতগুলো একবার দেখে নিয়ে দেখে নিলাম হাত নামান। এবার বাকি লোকগুলো হাত তুলুন, যারা বলছে পরে শেষে শোনাবেন তারা হাত তুলুন। এই প্রথমে যারা হাত তুলেছেন এরা পালাবার পার্টি, আমার জানা হয়ে গেছে। তাহলে এবার আমি ঠিক করলাম, আমি শেষেই বলবো। তুই তোমার স্ট্রোক হলে তো আমার ব্যাপার কি, স্ট্রোক হয়ে মর। বলছি তো ইনশাল্লাহ হতে পারে না, বলছি তো হতে পারে না। কি বলছো? তো আমি তো বলবো তো শেষে শুনতে আপত্তি কোথায়? তার ভেতরে যদি হয়ে যায় ওটা উপায় নেই না ও না। আমি এটাই ঠিক করলাম যে আমি শেষেই বলবো, আর বাতে আপনাকে ধরতে পারবে না, বাত পারবে না, না বাত আসতে পারে না। আমাদের দোষে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যে নামাজের মধ্যে চুরি করে সে শুধু চোর নয়, নিকৃষ্ট চোর। দাঁড়ান মওলানা সাহেব একটু হাত তুলবেন তো, হাদিসে এটা আছে? মওলানা সাহেব কেউ নেই এখানে? নিকৃষ্ট চোর। তো আমরা যারা নামাজ পড়ি প্রায় আমরা নামাজে চুরি করি, নামাজগুলো 100% আমাদের হয় না, এগুলো আপনাদেরকে কেউ শেখায় না, আমাদের উচিত আপনাদেরকে শেখানো। তবলিগ জামাতে গেলে অনেক শেখা হয় কিন্তু কে গেছে না গেছে আমি তো জানি না। আচ্ছা, দুটো লোককে দাঁড় করাই, দাঁড়ো, এই লাল জামা একবার দাঁড়াও তো, কোনো ভয় নেই, দাঁড়াও। ব্লু জামা তুমি একবার দাঁড়াও, কোনো ভয় নেই, কিচ্ছু না, সামনে সামনে দাঁড়াও, সামনে সামনে দাঁড়াও, সামনে সামনে বোঝো তো, এটা সামনে সামনে হলো, ওর মুখে মুখে দাঁড়াও। হ্যাঁ, এবার আমার কথা শোনো, ঈদের সময় মেলামেলি করে, বুকে মেলামেলি করে, ওকে বলে মুয়ানাখা, আর বাংলায় বলে আলিঙ্গন। বাংলা মওলানা সাহেবরা কেউ করেননি, আমার প্রতিবেশী ভাইরা করেছেন। তো মুয়ানাখা ওটা সুন্নত, একটা সুন্নত যদি জিন্দা করা হয় আল্লাহর রাস্তায় 100 বার প্রাণ দেওয়ার সমান পুণ্য পাওয়া যায়। তুমি ওর সঙ্গে ঈদের দিনে দেখা হয়েছে, একবার মেলামেলি করো, করো, সবাই দেখবে, করো, করো। এবার দাঁড়াও, এবার দাঁড়াও, এই যে করলো এটাতে যতটা সব হলো তার 4 গুণ গোনা হলো। কেন? তোমার ডান দিক লাল জামাকে জিজ্ঞেস, তোমার ডান দিক কোনটা, তোমার ডান দিক কোনটা, এই ডাইনে ডাইনে মিলাও, মিলাও, খালি মিলাতে বলেছি ওরকম করতে হবে না, মিলাও, দাঁড়াও, মিলাও, দিয়ে দুজনে জড়িয়ে ধরো, তুমি ওকে জড়িয়ে ধরো, তো জড়িয়ে ধরো, যতক্ষণ মন জড়িয়ে ধরো, বাস হয়ে গেল। এটা হলো সুন্নত, আর ওটা হলো বেদাত। আল্লাহ নবী যেটা করেছে তাতে বরকত আছে, আর এটা আছে তাই আমার সব গোনা আছে, বসো। তা বেশ, বুঝতে পারলেন যে ওদিকে শেখানো হয়নি, ছাড়বে না বাদিকে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ ছাড়বে না, বেচারা সহজ সরল মানুষ, ওদিকে আমরা শেখাইনি। আমার হালুয়া রুটি হবে বোর তুই দোকে যাবি জহান হয়ে যাবে, আমার কি পকেট গরম হলেই হয়ে যাচ্ছে। মোসাফা করে শতকরা 98টা লোক, একবারে বুকে একবারে কানেকশন হয়ে গেল, বুকে হাত দেওয়ার নিয়ম দেই, মোসাফা হাতে হাতে হয়, বুকের সাথে কানেকশনের কিছু ব্যাপার নাই, ওটা বেদাত। আমার এক বন্ধু ছিল ছোটোবেলাকার, তারপর সে প্রফেসর হলো,
ঠিকানাটা পুরো বলবো না, মানে এটা একটু গিবত হয়ে যাবে, আর গিবত করা গোনা আমি তো জানি। তো বন্ধুর সাথে আমার দেখা হয়েছে প্রায় 20 বছর পর। তো 20 বছর পরে দেখা হয়েছে, তিনি আমাকে আপনি বলে কথা বলছে, আমি আপনি বলে কথা বলছি। তার মা বাপ যখন বেঁচে ছিল তার ঘরে গেছি আমি, আমার আব্বা মা ছিল তিনি আমার ঘরে গেছেন, তিনি আমাকে আপনি বলে কথা বলছে, তো আমিও তাকে আপনি বলে কথা বলছি। তাকে জিজ্ঞেস করছি যে ভাই বিয়ে কোথায় করেছেন, তো প্রফেসর বলছে আমি বিয়ে মেদিনীপুরে করেছি। তা আমাকে জিজ্ঞেস করছে আপনি কোন জেলায় বিয়ে করেছেন, আমি আমি বর্ধমান জেলায় বিয়ে করেছি। তারপরে বলছি এখন আপনি কী করছেন, বললে আমি এখন প্রফেসরই করছি। আপনার বিবি কী করছে, বললো একটা হাই স্কুলের হেডমিস্ট্রেস, এমন ভাই ডবল ইনকাম খুব ভালো। আমাকে জিজ্ঞেস করছে আপনি কী করছেন, আমি আল্লাহ আল্লাহ করছি। বলে আচ্ছা আচ্ছা, করতে করতে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম হলো। যেমন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম বলেছি, আর তখন তিনি দুটো বুড়ো আঙুলে চারবার ফুঁ দিলেন, না একবার ফুঁ দিলেন, দুবার ফুঁ দিলেন, দিয়ে চোখে হাতটা বুলিয়ে বললেন চারবার চু 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 চু। আমি বললাম দোস্ত এটা কেন করলেন, বলে কেন আপনার খুব অসুবিধা হলো, আপনার খুব অসুবিধা লাগছে। বলে পৃথিবীতে যত খ্রিস্টান আছে তারা যিশুর নাম শুনলেই এরকম এরকম করে, আর আমাদের হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটু শ্রদ্ধা করলে আপনাদের এত কষ্ট হয়, মানে আপনারা মনে হয় তবলিগ করেন, তবলিগে যান নাকি? মনে হ্যাঁ যাই, তাই তবলিগ যারা করে তাদের ওই ইমানের মধ্যে ইয়ে এসে যায়, মানে ভাটা এসে যায়। তাহলে আমাদের ভাটা আপনার এখন জোয়ার চলছে। তো আমি তো জানি আপনি অমুক ইউনিভার্সিটির সায়েন্সের জিএস ছিলেন, আপনি যে একটা নেতা গোছের লোক সে আমি খুব ভালো জানি, আর কেউ না জানলেও এর উত্তরটা কি আমি দেবো না, তাকে জিজ্ঞেস করছি। তো বলছে দেন, আরে তাহলে উত্তরটা আমি কিন্তু অঙ্ক দিয়ে দেবো। বলে অঙ্ক দিয়ে দেওয়ার কী আছে, আমরা আপনি তো অঙ্কর MSc ফার্স্ট ক্লাস, আমি তো অঙ্কের প্রফেসর, আপনাকে অঙ্ক দিয়ে উত্তরটা দেবো। এখানে অঙ্ক কেন আসবে, আসবে তাই দেন তাই দেন। প্রথম বলুন কঠিন প্রশ্ন, আল্লাহ বড় না নবী বড়? তো বলছে ও তো ক্লাস থ্রির ছেলে প্রশ্ন, আমি থ্রির ছেলে প্রশ্নটাই MSc পাস করি, বলুন না আপনি কে বড়? বলে আল্লাহ। ভালো, নবীর চেয়ে আল্লাহ কতগুণ বড়? কতগুণ বড় এটা বলা যায় নাকি? বলা যায় না? বলে না, আমার হাতে একটা চিনির দানা আছে, চিনির দানাটা চৌকো, চিনির দানা হয় না, হয় না চৌকো দানা আছে, আর সামনে একটা হাতি দাঁড়িয়ে আছে, সুরলি এরকম এরকম করছে। এই চিনির দানাটার চেয়ে হাতিটা কতগুণ বড় বলা কঠিন না সহজ? সহজ বলো, বলে দিলে একবার সহজ, খুব কঠিন। কিন্তু যদি আমি বলি মিনিমাম ন্যূনতম 5 গুণ বড়, উত্তরটা একবারে ভুল না ঠিক? যারা বললেন ভুল তারা লেখাপড়া জানেন না। সবাই কি বলছেন ভুল? ইয়েস, না হতে পারে না, তো না মিনিমাম মানে ন্যূনতম 5 গুণ হবেই, 5 কোটি গুণ হোক না, 5 গুণ থেকে হতে হবেই। ন্যূনতম মানে হচ্ছে ইংরেজি হচ্ছে মিনিমাম, এটা হবেই, তার চেয়ে বেশি কত হয় হোক। আমি বলছি বলুন তাহলে, বলছে কত গুণ নবীর চেয়ে আল্লাহ বড়, এটা আমি বলতে পারবো না, আপনিই বলুন। তাহলে ধরুন মিনিমাম 2 কোটি গুণ, বলছে তাই হোক। সে বুঝতে পারছে না যে কোন ফাঁদে সে পা দিচ্ছে। তারপরে বললাম আজ থেকে নবীর নামে তো চারবার চুচু করছেন, আজ থেকে আল্লাহর নাম যখনই শুনবেন তখনই আপনাকে 4 দুগুণে 8 কোটি বা চুচু 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 চুচু, তাহলে ফজরের নয়ফল প্রতিপাদিত জোহর হয়ে যাবে, জোহর আজান শুনে তো শেষ হবে না। হাতটা এরকম ঘুরিয়ে নিল, রেগে গেছে। আমি মনে করলাম আমি রেগে যদি আমার সাথে সম্পর্ক ত্যাগ করে তো আমি কী করবো, আমি যে হক কথা বলেছি। তারপর আমি বলবো যে রেগেই গেছে, তারপরে ঘুরলো আমার দিকে, বলে ভাই আমি তো তাহলে ভুল করেছি, এটা তো আর করবো না,
ভুল করেছেন? বলে হ্যাঁ। তাহলে উত্তরটা না দিলে তো সর্বনাশ, বলে সর্বনাশ হতো। মূর্খ হলে কী বলতে জানেন? আমার বাপ দাদা করেছে, আমি করবো, বাপ দাদা জাহান্নামে যাবে, আমিও যাবো। ওকে বলে জাহান্নামে মোরাক্কাব, ওর হৃদায়ত হওয়ার সম্ভাবনা নেই। শিক্ষিত অশিক্ষিত লোকের মধ্যে পার্থক্য এইটা, সে যখন বুঝে যাবে চার আর দুয়ে ছয়, আর সে কোনো সময় নয় বলবে না, বলবে আপনি বলুন আমার বাড়িতে আপনি অসুখ হয়েছে দেখতে গেছেন, এক কিলো আপেল নিয়ে গেছেন, আপেল। আর একটা লোক অবস্থা তার খুব ভালো, সে এক কিলো পেয়ারা নিয়ে গেছে, দাম বেশি কার পেয়ারা, মানে বাজারের দাম পেয়ারার বেশি না আপেলের বেশি? কিন্তু যে লোকটা পেয়ারা দিয়েছে সেই লোকটা শিক্ষিত, আপেলের চেয়ে পেয়ারার গুণ অনেক বেশি। হ্যাঁ, সেই জন্য শিক্ষিত হওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে। আমার বক্তব্য শুনলে আপনি উঠতেও পারবেন না, ফেলে পড়ে যাবেন, খালি কথাগুলো শুনুন, শুনলেই কাজ হবে। বিবেকানন্দ বার্কা এইখানে বসে বসো নাহলে খসো, লাইন তো দুটো হয়, বসুন নাহলে খসুন। হ্যাঁ, এবার বলছি, প্রত্যেক নবী বক্তব্যের সময় আল্লাহর প্রশংসা দিয়ে বক্তৃতা শুরু করতেন, আমিও করেছি কিন্তু বাংলায় করিনি, বাংলায় করতে হবে। আপনি আপনার ছেলে মেয়েদের মনের ভেতরে ঢুকিয়ে দেন আল্লাহ ছিলেন আছেন থাকবেন, আল্লাহ এক। এটা আপনি মা বাপ আত্মীয় স্বজন চাচা আপনি ফুপা আপনি অভিভাবক, এটা আপনার কর্তব্য মনে রাখবেন, ভেতরে ঢুকিয়ে দেন যে আল্লাহ ছিলেন আছেন থাকবেন। ইমানটা পাকা করার জন্য আপনি আজ থেকে রেডি হন, বি রেডি ফ্রম দিস মোমেন্ট, এই মুহূর্ত থেকে আরম্ভ করুন। কী করে ইমান পাকা করতে হয় উদাহরণ দিচ্ছি হাদিস থেকে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ইয়া উমর তাল হিন্দি আমার কাছে এসো। উনি খুব ভদ্রভাবে এলেন, বলে আমাকে বলো তোমার যা বাড়িতে সোনা দানা আছে, ভেড়া উট ঘোড়া বাগান জমি যা কিছু সবচেয়ে আমাকে আল্লাহর জন্য ভালোবাসতে পারবে? উনি বললেন আলহামদুলিল্লাহ সমস্ত যা কিছু তার চেয়ে আপনাকে আমি ভালোবাসতে পারবো, পারলাম। নবী বললেন আলহামদুলিল্লাহ, মনে করলেন পরীক্ষায় পাশ করে গেল, হয়েই গেল। আর একটা কথা আছে আমার, বলে কি তোমার যে জীবন জান আছে যেটা বেরিয়ে গেলে তুমি মরে যাবে প্রাণ, ওই প্রাণ চেয়েও আমাকে ভালোবাসতে পারবে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি মিথ্যাবাদী ছিলেন না সত্যবাদী ছিলেন, আন্দাজি উত্তরটা দিন। উনি বললেন আমার জান চেয়ে আমি আপনাকে ভালোবাসতে পারছি না, একে বলে সত্যবাদী। আমরা হলে বলতাম হে হে তা পারবে না, কেন পারবো, ওটা মনের কথা নয়। বললেন না জানছে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। নৌকায় ডুবে যাচ্ছেন দুটো লোক, একজন বলছে আমি একজনকে তুলবো, আমার হাতটা যে ধরবে তাকে আমি তুলে ফেলবো, কিন্তু দ্বিতীয় জনকে আর পারবো না, বিস্তর মানে ঢেউ আসছে। তখন মনে হবে আমি হাতটা ধরি, নবী মরে মরুক, খুব কঠিন প্রশ্নটা, খুব কঠিন উত্তরটাও খুব কঠিন। তাই বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, কে নবী হতো, কার নাম বলেছেন? ইমান এইভাবে পাকা করুন, কীভাবে নিজের মনকে, মনের সাথে কথা বলুন যে সারা ভারতবর্ষের লোক ঠিক করলো আল্লাহ আছে না নেই, সব শিক্ষিত লোক এক হয়ে গেল, দিয়ে হিসেব করলো যে আল্লাহ ফাল্লাহ কিছু নেই, সব ফলস, আল্লাহ ঈশ্বর গড ভগবান সব ফলস, কিচ্ছু নেই। গোটা এশিয়া মহাদেশের লোক ঠিক করে ফেললো আল্লাহ ঈশ্বর গড ফট কিচ্ছু নেই, সব ফলস। তারপরে এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া সব সিদ্ধান্ত নিল, 750 কোটি ভাত পৃথিবীতে লোক আছে, সব সিদ্ধান্ত নিল আল্লাহ নেই। এই মনে মনে এরকম খেয়াল করবেন, দি বলে আল্লাহ 700 কোটি লোকের মধ্যে থেকে আমি একলাই বেরিয়ে আসছি, আমি একলাই বলবো আল্লাহ আপনি এক, আল্লাহ আপনি ছিলেন থাকবেন, এর নাম ইমান। আপনারা কি বুঝতে পেরেছেন? নিজের ইমান নিজেকে বাড়াবার দায়িত্ব আপনার। পৃথিবীর কেউ বিশ্বাস করুক না বিশ্ব, আমি বিশ্বাস করব আল্লাহ এক,
আর আল্লাহ ছিলেন আছেন থাকবেন, কেউ বিশ্বাস করুক আর না করুক, তখন আপনি হবেন আল্লাহ এক নম্বর। আর বেহেস্তে আছে আটটা, আট রকমের, সবাই এক রকমের হয়, যার যেমন ইমান জোর। তবে হ্যাঁ, ইমান আপনার পাকা যত হতে থাকবে আপনি বুঝতে পারবেন, আম গাছ লাগালে তার মুকুল হলে বোঝা যায় যে এবার আমার গাছে পানি দেওয়া সার্থক হয়েছে, মুকুল হয়েছে, এবার আম হবে ইনশাল্লাহ। তো আপনিও বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার হয়ে গেছেন। আপনি যখন আল্লাহ বলেছেন তো, ওই যে একটা হাদিস বললাম, অত হাদিস থাকতে একটা বললাম, তুমি আমার দিকে যতটাই এগিয়ে আসবে আমি তার চেয়েও বেশি এগিয়ে যাব তোমার দিকে, পরীক্ষা করে দেখুন আপনি। তো আমি বলছি আল্লাহ সম্পর্কে যদি আপনার মনে একটু সন্দেহ থাকে, সত্যি কি আল্লাহ আছে? আচ্ছা, আল্লাহ যদি থাকে তাহলে পৃথিবীর এই যে 750 কোটি লোক এগুলো আল্লাহ সব দেখছে, আর সমুদ্রটা তো তিন ভাগ আর পৃথিবীতে তো এক ভাগ, সমুদ্রে তো বহু জীব আছে আর বহু রকমের অনেক কিছু আছে, সেটাকে দেখে, আর আকাশের যে তারা, পৃথিবীর সব বিজ্ঞানীরা অনেক কিছু আন্দাজে বলেছে কিন্তু তারা কত আছে, হাউ মেনি স্টার্স, তারকা কতগুলো আছে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলে যেতে পারেননি। সূর্য আমাদের পৃথিবী থেকে দূরত্ব কত বলতে পেরেছে, সূর্যের তাপমাত্রা কত বলতে পেরেছে, গ্রহগুলো ইউরেনাস নেপচুন প্লুটো ভেনাস মার্স জুপিটার স্টার্স প্ল্যানেট কত দূরত্ব সব বলতে পেরেছে, কিন্তু এটা বলতে পারেনি হাউ মেনি স্টার্স কতগুলো আছে। এক একটা তারকা আমাদের পৃথিবীর চেয়ে ছোট না কয়েক গুণ করে বড়? তাহলে সেই তারাগুলো যদি পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড় হয়, ওই তারাগুলো আছে যেই জায়গাতে, সেই জায়গাটা কত বড় হে, সেই জায়গাটা কে তৈরি করলো? আপনারা বেশ বুঝতে পারছেন যে আল্লাহকে বলা হয় আকবর, আরবিতে কাবিরুন মানে বড়, আর আকবর মানে এত বড় যে তার চেয়ে বড় আর কেউ হয় না, অর্থাৎ লার্জ, লার্জার, লার্জেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেটেস্ট মানে বড়, তার চেয়েও বড়, সবচেয়ে বড়, বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম। আর দুঃখ লাগছে যারা বলে মৌলবীরা করলো কি, মৌলবীরা যা করেছে, যদি কেউ বলে আমি একটা মৌলবীর ঋণ শোধ করবো আমার চামড়া দিয়ে চপ্পল তৈরি করে দেবো, তাহলেও ঋণ শোধ হবে না, কি করে সমস্ত ধর্মগ্রন্থে যোগ বিয়োগ হয়ে গেছে, অনেক বাক্য তৈরি করে দেওয়া হয়েছে, অনেক বাক্য সরিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তৈরি করা ধর্মের সোর খাওয়া নিষেধ আছে, ইহুদিরা আজও সোর খায় না, খ্রিস্টানরা ওটা বাদ দিয়ে দিয়েছে, খ্রিস্টানরা দেখেছে সোরের মাংস খুব নরম আর খুব চর্বি, খেতে খুব ভালো, টেস্টি, মনে করছে আপনি খেয়েছেন নাকি? আরে খাবো কেন, যা চর্বি বেশি হয় তার দাম বেশি হয়, একটা পাঁটার দাম বেশি না বড় খাসির দাম বেশি বলুন, কার দাম বেশি, খাসির চর্বি বেশি, যে চর্বি যার বেশি তার দাম বেশি, তা টেস্টি, মোরগ আপনাদের দিকে হয় নাকি, যা মোরগ খাসি করে জানেন, জানেন না, আমাদের ওদিকে করে, সে মোরগের চেহারা অন্যরকম হয়ে যায়, তা চর্বিতে ভর্তি হয়ে যায়, তো খুব টেস্টি, কিন্তু আল্লাহ পরীক্ষা করেছেন, আমি ওকে তৈরি করেছি, আমি ওকে চর্বি বেশি দিয়েছি, তুইটা খাস না, যারা পরীক্ষায় পাস তারা জান্নাতি, যারা পরীক্ষায় ফেল তারা জাহান্নামি। শনিবারে শিকার করা হারাম ছিল, হারাম, যাই শিকার করবেন সেটা হারাম, আল্লাহর বান্দারা মেনেছেন, এখন হারাম নয়। মদ খাওয়া না যায় ছিল না, মদ, মদ, মদ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হারাম হয়ে গেছে, এখন যদি বলে আমরা খাবো সে হারাম করে জাহান্নামে যাবে। সুতরাং আজ আপনাদের প্রথম কথা বলছি, আমি যদি জলসা করতে করতেই মরে যাই আজকে, বাড়ির ছেলেপেলেদের মনের ভেতরে ঢুকিয়ে দিন যে আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, আর পৃথিবী একদার হয়ে গেল আল্লাহ এক, এটা বুঝবি, কখনো দুই নয়। আল্লাহ স্ত্রী নাই, পুত্র কন্যা নেই, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কাউকে জন্ম নেই, এগুলো কোরআনে সূরা ইখলাসে আছে না, নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটা বলতে, এটা তো ইমানের এক নম্বর জিনিসটা এইটা, কিন্তু আল্লাহকে মানুষ, শিক্ষিত মানুষ ইচ্ছা করলে আবিষ্কার করতে পারে, আবিষ্কার ক্ষ
খবরদার যেন বলবে না মোর্তাজা বলে গেছে আল্লাহকে সৃষ্টি করা যায়, আল্লাহকে সৃষ্টি করা যায়, তিনি অনলি সোর্সটা, আল্লাহকে আবিষ্কার করা যায়। বলে কীরকম আবিষ্কারটা, কীরকম আবিষ্কার মানে একটা অন্ধকে আপনি স্টেজ থেকে নামিয়ে দিলেন, তুমি একটু ঘুরে এসো, অন্ধ হাতে হাতে আবার ঘুরে আসলে আবার চাপলো যে তার চোখটা, সে তো অন্ধ দেখতে পায় না কিছু, দিয়ে ঘুরে বেরিয়ে বলছে এটা মাইক, আবার ঘুরে বলছে বলছে এটা টেবিল, এটা ফুলের কী বলে ওটাকে এই যে রয়েছে ফুলের তোড়া, তারপর বলছে এটা একটা চাদর, এটা ছিল না ও তৈরি করলো, একে বলে আবিষ্কার, ইংলিশে বলে ইনভেনশন বা ডিসকভারি, ওটা ছিল। তো আল্লাহকে খুঁজে নিতে হয় কীভাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মেছিলেন তখন নবী হননি, বললেন এইসব চাঁদ সূর্য সমুদ্র এইসব করলে কে, কেউ তো করেছে, নাহলে তো হয় না। তাহলে তিনিই আমাদের ঈশ্বর আল্লাহ গড ভগবান যা হোক একটা কিছু মনে করলেন, তো একটা তারকা উঠলো ভোরের তারা, ইংরেজিতে বলে পোল স্টার, বাংলায় বলে ধ্রুবতারা, বলে হাজার রব্বি, এটাই আমার প্রতিপালক, এটাই আমার মনিব, এটাই আমার আল্লাহ। কোরআনে আছে না নেই? তা বদল তো ডুবে গেল, তাহলে তো আল্লাহ হতে পারে না। তা চাঁদ উঠলো চাঁদ, তখন হাজার রব্বি, এটাই আমার আল্লাহ, ওটা নয় এইটা আল্লাহ। চাঁদ তো ডুবে গেল, তখন সূর্য উঠলো, সূর্য উঠে বৃষ্টি, সূর্য পূর্ব দিক থেকে উঠে এইবার আস্তে আস্তে জ্যোতি দিয়ে আস্তে আস্তে তাপ ছড়াতে লাগলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাজা রব্বি হাজা আকবার, এটা কোরআনে আছে যে এটাই সবচেয়ে বড়, অত এটাই আসল আল্লাহকে খুঁজে বার করলেন। তারপর তো নবী হচ্ছেন, পরে খুঁজে খুঁজে আল্লাহকে বার করেছেন। মনে রাখবেন আবিষ্কার করা কোনো নাজায়েজ নয়। এবার বলছি যাদের ভেতরে একটুকু খালি মনে হয় আল্লাহ সত্যি কি একটা আছেন, একটা আল্লাহ হলে তার তারাগুলোকে চালায়, সমুদ্রগুলোকে চালায়, একটাই থাক পাঁচটাই থাক নামাজ পড়ছি পড়িয়ে যাবো, সে জান্নাত যাওয়ার সম্ভাবনা নেই। আর নামাজ পড়ুক না পড়ুক তার বিশ্বাস আল্লাহ ছিলেন আছেন থাকবেন এক আল্লাহ, আমি যা সব অন্যায় করছি এর জন্য আমার গুনাহ হচ্ছে, তার জান্নাত রিজার্ভেশন হয়ে গেছে, ওই দুটো অপশান মনে করিয়ে দিচ্ছি অ্যাজ এ রিমাইন্ডার। যদি আল্লাহকে কেঁদে কেটে মাফ করিয়ে দিতে পারে মাফ হয়ে যাবে, নাহলে জেল খাটা পড়ে জান্নাত তার হবে, মনে রাখবেন। এবার বলছি যে আল্লাহকে জানতে গেলে আপনি প্রথম জানুন মায়ের পেট থেকে যখন বাচ্চা হয় বাচ্চা কী কী শিখে আসে, বাচ্চা শিখে আসে কাঁদতে, বাচ্চা শিখে আসে পায়খানা করতে, প্রস্রাব করতে, হাত পা নাড়াতে, চোখে তাকাতে, চোখ বন্ধ করতে, ঘুমোতে, জানতে, ও আঁকু আঁকা করতে, আর কিছু শিখে আসে না। তারপরে পৃথিবীতে গেছে আস্তে 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 অনেক কিছু শেখে। তো আপনারা জানেন যে ওই বাচ্চা দুধ খাবে, সে দুধটা কুমারী অবস্থায় কারো দুধ হয় না, যে একবার দুই স্তনে দুধ একবার গড়গড় করে বেরুচ্ছে, হবে না। বাচ্চা পেটে রেডি হয়ে গেছে, তার দুধ একদম রেডি। মনে রাখবেন ওই দুধটায় কতটা মিষ্টি দিলে বাচ্চার মুখে ধরে ঠিক ততটা মিষ্টি দিয়ে আছে। কিন্তু আপনি ছেলেকে যদি গরুর দুধ খাওয়ান কি ছাগলের দুধ খাওয়ান কি মোষের দুধ খাওয়ান, তাতে চিনি মেশাতে হবে, নাহলেও খাবে না। পরীক্ষা করে দেখুন, এটা এর পেছনে একটা ক্রিয়েটার আছেন, একটা ড্রাইভার আছেন, এটা আপনি মনে না করতে পারলে আপনি একটা বিশাল বড় পাপী অন্যায়কারী আপনি। এইভাবে ইমান পাকা, মাদ্রাসার টাকা পয়সা সারা জীবন দিয়েছেন দেবেন, এটা যেদিনে ধ্বংস হয়ে যাবে মাদ্রাসাটা আপনারাও ধ্বংস হয়ে যাবেন, মনে রাখবেন। বাচ্চা যে জন্ম হয়ে গেছে, সে কানা হোক খোড়া হোক তাকে বাঁচিয়ে রাখতেই হবে, যদি আপনি তাকে মেরে দেন।